বাংলা বলতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল এই শহর, সেই সঙ্গে সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে প্রত্যেক দিন। আমরা যখন এই প্রতিবেদন করছি, তখন শহরে চলছে একদিকে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করা হয়েছে বা অপসারণ চেয়ে সেই দাবি। অন্যদিকে ঠিক জেলায় জেলায় বিজেপির জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি চলছে এই দাবিতে। পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয়তার সঙ্গে এই আন্দোলন প্রতিবাদের মোকাবিলা করছে, কিন্তু যেটা দেখলাম যে ঠিক তার আগের দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর যে নাগরিক সমাজের যে মিছিল, এবং প্রায় ভোর 4টে পর্যন্ত যারা ধর্মতলায় বসে শহরের বুকে প্রতিবাদ করলেন, সেইখানেও দেখলাম আমরা দুই যুবক, সেখানকার যারা প্রতিবাদী তাদের মহিলা ছিলেন, তাদেরকে শ্লীলতা হানি করার চেষ্টা করছেন। প্রশ্ন হলো, যখন খুন ধর্ষণের বিরুদ্ধে সমগ্র বাংলা তথা দেশ উত্তাল, একটা প্রতিবাদে উত্তাল, সেইখানে একটা শহরের বুকে আবারও কিভাবে এরকম অপরাধীরা বা মানুষ যারা এটা করছেন, তারা কিভাবে সাহস পায় যে এরকম ভাবে শ্লীলতাহানি করা বা মহিলাদের প্রতি কটূক্তি করা, কিভাবে তারা এই সাহসটা কোথা থেকে পাচ্ছে? শুধু কি আইন করলে হবে নাকি সচেতনতা? কেন এটা চলছে? এই শহর কতটা নিরাপদ? আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। অরিন্দম বাবু, আমরা কি আদৌ এই শহর সুরক্ষিত? কারণ রাতের যে মহিলারা রাস্তায়, নাগরিক সমাজের মানুষরা প্রতিবাদের ফেটে পড়ছেন, আর সেখানে গিয়ে আবারও দুজন, একজন নয় দুটি ঘটনা, যেটা একজন ধরা পড়েছে আর একজন ধরা পড়েনি, শ্লীলতাহানির অভিযোগ করছে। হ্যাঁ, এবং শুধু এটা আমি শহরের যদি একটা কথা বলি, অন্যান্য যে সমস্ত জায়গায় এই প্রতিবাদ চলছে, সেখানেও এমন নানা ঘটনা উঠে আসছে। প্রশ্ন হলো, কি করে সাহস পাচ্ছে এরা, বা কি করে ভাবছে যে এরকম একটা ঘটনা ঘটানোর জন্য? নমস্কার, আপনার এই চ্যানেলে বহুদিন পরে সুযোগ পেলাম, খুব ভালো লাগলো আপনি আমাকে ডেকেছেন। আপনি হয়তো আশ্চর্য হচ্ছেন, কিন্তু আমি আশ্চর্য হইনি, এই কারণেই হইনি। ধারাবাহিক ভাবে যদি আজকে পুলিশের অ্যাক্টিভিটিস দেখেন, ধারাবাহিক ভাবে খুন গুলো দেখেন, ধারাবাহিক ভাবে শ্লীলতাহানি দেখেন, ধারাবাহিক ভাবে যদি ধর্ষণ গুলো দেখেন, তাহলে যেভাবে পুলিশ অ্যাকশন নিয়েছে, অনেক ক্ষেত্রে যেমন পুলিশ অ্যাকশন নিয়েছে, অ্যারেস্ট করেছে, কিন্তু নিরপেক্ষ ভাবে নেয়নি। বিশেষ করে এই যে গত 8 তারিখ, 8 তারিখ মানে আমি 9 তারিখে, 8-8-এ যে ঘটনাটা হয়েছিল আরজিকর হসপিটালে, আমি কোনো একটা চ্যানেলের তরফ থেকে 10 তারিখে, হ্যাঁ 9 তারিখ না 10 তারিখে, আমি রাত্রেবেলা 8টা থেকে 9টা একটা চ্যানেলে ছিলাম আরজিকলের ভিতরে, একদম ইমার্জেন্সি ইয়েটা বিল্ডিংটার সামনেই প্রোগ্রামটা হয়েছিল। যাক, এটা প্রসঙ্গে যদি স্কোপ থাকে পরবর্তীকালে বলবো। কিন্তু এই ঘটনার পরে, সুন আফটার দিস ইনসিডেন্ট, ক্যালকাটা পুলিশের যে মানে মানুষের প্রতি যে কিছুটা ভালোবাসা ছিল, যে পরিমাণে আজকে সারা ভারত বলবো না, হোল্ড ওয়ার্ল্ড যদি আপনি বলেন, কারণ আমার আত্মীয় পরিজনরা কেউ ইউএসএ থাকে, লন্ডনে থাকে, এবং আমি ব্রিস্টল ইউনিভার্সিটিতে, আমি নিজে গেছি ওখানে, ব্রিস্টল ইউনিভার্সিটিতে যেভাবে মিছিলটা বেরিয়েছে, আজকেও দেখুন নিউ জার্সিতে একটা বিশাল অনুষ্ঠান হচ্ছে এই ক্যালকাটা পুলিশের ইনঅ্যাকশন নিয়ে, নানা রকম নিয়ে। এটার পরে আমি ভেবেছিলাম যে পুলিশ তরফ থেকে যেভাবে রেড গুলো হচ্ছে, যেভাবে এলাকায় ঘুরছে, ওয়্যারলেস ভ্যান যাচ্ছে, কিছুটা অন্তপক্ষে রেক্টিফাই হবে। আপনি দেখুন 9 তারিখের পর এখন পর্যন্ত কতগুলো ধর্ষণ হয়েছে, আপনি দেখে নিন, পরপর পরপর দেখে নিন। প্লাস এই যে মদ্যপ অবস্থায় সিভিক পুলিশ, দেখুন আজকে যে ঘটনাগুলো বলছেন, এগুলো কেন জানেন তো? একটা সোজা উত্তর দিচ্ছি, যে ছেলেগুলো আজকে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন, বনগাঁ স্টেশনে যারা আজকে ধরুন গুটখা খাচ্ছে, পান খেয়ে ফেলছে, এমনকি অনেক জায়গায় দেখবেন এখনো মলমূত্র ত্যাগ করে, সেই ছেলেগুলো কিন্তু মেট্রোতে করেন, সেই ছেলেগুলো কিন্তু এয়ারপোর্টে করেন না,
ফোনটাই সোজা হচ্ছে কি যে ওখানে সিসিটিভি লাগানো আছে, আপনি ইয়েলো যে লাইনটা আছে ওটা যদি ক্রস করেন পুলিশ এসে আপনাকে ঠেলে দেবে, কিন্তু সিগারেট যদি খান দেখবেন আপনি উইল বি অ্যারেস্ট, ইউল বি অ্যারেস্টিং এবং এফবিএস অ্যারেস্ট করবে। এবং ওইখানে আপনি ওই কে এমএলএ কে ওসি কে মুখ্যমন্ত্রী ও সব কেউ পাত্তা দেবেন, আপনার আইডিয়া এত জেলে ঢুকবে, কারণ ইনস্ট্যান্ট পানিশমেন্টের ব্যবস্থা আছে। আজকে যেভাবে নাকি চতুর্দিকে, আমি দেখুন আমি দ্বিধাহীন কণ্ঠে আমি চতুর্দিকে বলছি কথাগুলো, একটা খুনের আসামি যারা যারা খুন করছে তারাও যদি আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাহলে এরা কি শিক্ষাটা পাচ্ছে? আপনি আমাকে বলুন কি শিক্ষা পাচ্ছে? এই যে যারা আপনি দেখছেন মাসেল ম্যানরা যারা আজকে এই কাজগুলো করছে, আপনি দেখবেন অবভিয়াসলি এই আরিয়া দহের যে আপনি আপনার মধ্যে মনে আছে আরিয়া দহাতে ওই আপনার জয়ন্ত সিং বলে যে ছেলে মনে আছে আপনার, ক্লাবের মধ্যে রিভলভার দেখাচ্ছে, নানা রকম দেখাচ্ছে অনেক জায়গায়, তারপরে সোনারপুরে দেখুন আজকে সুইমিং পুল বানিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় দেখুন, এদের বার বারন্তটা কেন? কারণ আজকে আইনটাকে তারা হাতে নিয়ে নিয়েছে। আজকে আপনি বলুন যে তাদের যে 100% আমি সেদিন থেকে বলছি এদের পিছনে আমাদের মিস্টার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন 2021 সাল থেকে, এ আরিয়াধর ছেলেটার এগেনস্টে জয়ন্ত সিং এর এগেনস্টে 5টা কেস হয়েছে। যদি 5টা কেস হয় তাহলে তার পরবর্তীকালে এত বড় হিম্মতটা থাকে কি করে? আপনি আমাকে বলুন এবার একটা উত্তর দিন, আমরা কথা কথা উত্তরপ্রদেশ বলি, আপনাকে মনে আছে উত্তরপ্রদেশ টুইন টাওয়ারটা? আপনাকে মনে আছে সেই টুইন টাওয়ারের কাহিনীটা? ইলিগেলি করার জন্য কোর্ট অপটেন নিয়ে মাত্র 32 সেকেন্ডের মধ্যে টুইন টাওয়ার ধূলিসাৎ করে দিল, এই যে মেসেজটা দিয়েছে। কেন আজকে আপনাকে এই কথাটা বলেছি? এই যে জয়ন্ত সিং আজকে দেখুন পৌরসভা বলে দিচ্ছে পুকুর বুঝি হয়েছে, আমাদের কাছে কোনো নথি নেই, এত হইচই হচ্ছে, কেস হচ্ছে, পিসি নিয়েছে, আজ পর্যন্ত কি ভেঙেছে? আজ পর্যন্ত সোনারপুরে যে আজকে মা তার সন্তানকে মানুষ করেছিল, শাসন করেছিল যে তুমি এই সমস্ত নোংরা কাজে যাবে না, যার জন্য আজকে সোনারপুরে সেই রাজাবাবু তার মাকে ডেকে কিভাবে অপমান করেছিল, শিকল দিয়ে বেঁধে রাখা, এই করা সেই করা, এবং তদন্তে দেখা যাচ্ছে সোনারপুর থানার পাশে একটু বিশাল বিল্ডিং করে রেখেছে, এখনো পর্যন্ত ভেঙেছে, ওখানে কচ্ছপ থাকে কি করে, সুইমিং পুল করে কি করে? এই যে জায়গাগুলো আপনারা দেখছেন, দোজ আর দ্য ক্রিমিনাল, দে আর মেনটেনিং শার্প লুক আউট। কি লুক আউট করছে? যে আমরা যদি পার্টি সেরে থাকি আমাদের কাছে কিছু, আমাদের কেউ কিছু করতে পারবে না, কারণ টোটাল ব্যাপারটা উইদাউট এনি হেজিটেশন আই ক্যান সে যে এটা হচ্ছে একটা আনস্কপুলাস পলিটিক্যাল লিডার্স, একটা সুন্দর মেলবন্ধন উইথ সাম আনস্কপুলাস পলিটিক্যাল লিডার্স, আনস্কপুলাস হাই পুলিশ অফিসার এবং ক্রিমিনালদের সাথে একটা সুন্দর একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে। আপনি আমাকে বলতে পারেন যে এই যে ছেলেগুলো এত বড় সাহস পাচ্ছে, এত বড় একটা মিছিল হচ্ছে চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছে, তার মধ্যে মদ খেয়ে যাচ্ছে, আপনি এবার বলুন আমাদের ভাগ্য ভালো, আমরা খুব ভাগ্য ভালো, মানে আমরা এই বাংলার অধিবাসী যে এখনো মুদি দোকানে মদের লাইসেন্স গুলো দেয়নি। আপনি সন্ধ্যার পরে যদি দেখেন ভাই, সন্ধ্যার পরে যদি দেখেন মদের দোকানে শিয়ালদা থেকে করে আমরা কারা খাচ্ছে আপনি দেখুন, দে লস দেয়ার কন্ট্রোল এবং যা খুশি তাই করে বেড়াচ্ছে, কারণ পুলিশের এখানে কিছু করণীয় নেই, এক সংখ্যক পুলিশ 100% দলদাসে পরিণত হয়েছে। তা নয় তো বকটুই কাণ্ডের পর থেকে বিভিন্ন জায়গায় এগরা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে বারবার বলতে হতো না পুলিশদের হুঁশিয়ারি দেওয়ার জন্য, কিন্তু আজকে বলুন এক সংখ্যক পুলিশ অফিসাররা কাজ করছে, আরেক সংখ্যক পুলিশ অফিসার দেখুন কি ন্যক্কারজনক কাজ, কি ন্যক্কার। আপনি যদি আমাকে আরজিকর হসপিটালের ঘটনাটা বলেন, আমি তো অনেক আমাদের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বলতে পারেন, কয়েকজন রিটায়ার্ড জাস্টিস বলতে পারেন, কয়েকজন হাইকোর্টের খুব ভালো অ্যাডভোকেট, তাদের সাথে আমি কথা বলেছি, এত বড় নক্কার জন্য ঘটে দেখবেন আদ্রাস থেকে শুরু করে উত্তরপ্রদেশ শুরু করে দেবে, মণিপুর থেকে শুরু করে, আর তাদেরকে বলবেন কি যে উত্তরপ্রদেশ আর মণিপুরে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর নেই, ওখানে নজরুল নেই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেই, স্বামী বিবেকানন্দ নেই, নেতাজি সুভাষ নেই, আমাদের বাঙালির একটা, আমাদের বাংলার একটা সংস্কৃতি আছে, আপনারা যে কথাবার্তা গুলো বলছেন এগুলো একটু ভেবে বলুন, কাদের সম্পর্কে বলছেন, বাংলার শৃঙ্খলা থেকে শুরু করে নারী থেকে কোন তলানিতে এসে নেমে পড়েছে। এবার আপনি আমাকে বলুন, আমি একটা এক্সাম্পল দিলাম যে এখানে এক সংখ্যক পুলিশ অফিসার অক্লান্ত পরিশ্রম করছে, ক্যালকাটা পুলিশে অনেক আইপিএস অফিসার আছে, অনেক ওসি আছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, আবার কিছু সংখ্যক ওসিকে দেখুন ভাই 3 বছরের বেশি কোনো থানায় ওসি থাকতে পারে না। আপনি দেখুন যাদেরকে নিয়ে আজকে কোশ্চেন দাঁড়াচ্ছে তারা আজকে কত বছর ওই থানায় ছিল,
এবং নেক্সট পোস্টিং কোথায় পেয়েছে এবং তাদের অ্যাক্টিভিটিসটা কি আপনি জিজ্ঞাসা করুন, আমি বলে দেবো। একদম এই জায়গা থেকে। তার মানে একদিকে হচ্ছে যে পুলিশে দলতন্ত্র একটা, দ্বিতীয়ত হচ্ছে যে এই শহরে মানে দল করলে, যে কোনো দলের সমর্থক হলেই যেন একটা ছাড়, আর তৃতীয়ত হচ্ছে যে এই যে চোখ বুজে থাকা, অর্থাৎ কোনো অপরাধ করলে তার সঠিক ভাবে তাকে আর কি শাস্তিযোগ্য যে মামলা করা, সেগুলো হচ্ছে না। এটাই কি মূল দায়ী? মানে আমরা কতটা সুরক্ষিত এই এই শহরের নাগরিকটা? আর কেনই বা আপনি যদিও বলছেন যে এই কারণগুলো, কিন্তু এর জন্য তাহলে এখন কি করা উচিত? মানুষকে সংঘবদ্ধ হতে হবে, মানুষকে। আপনি জানেন কোন অঞ্চলে, কোন অঞ্চলে যদি বাতাস লঘু হয়ে যায়, মানে পাশ থেকে সরে যায়, তাহলে পার্শ্ববর্তী হাওয়া হু হু করে ঢোকে, এত জোরে ঢোকে সেটা ঝড় হয়, কেউ সুনামি বলে। আজকে মানুষ যদি ঘুমে অচৈতন্য থাকে, জনগণকে যদি আজকে ঘুমে অচৈতন্য করে রাখার সুব্যবস্থা করে রাখে, তাহলে প্রশাসন শিথিল হয়। আপনার কি মনে পড়ে, আপনি আমাকে বলুন তো, আজকে একজন অফিসার ইনচার্জ অফ ক্যালকাটা পুলিশ আমার সাথে কথা বলছিল, স্যার আমরা তো এই করেছি ওই করেছি সেই করেছি, একটা তো কেস হয়েছে। দেখুন আমি আপনাকে একটু ক্যাটাগরিক্যালি বলি, কারণ আমাকে তো অনেক কথা বলতে হয়। আপনি দেখুন যে মারা যাচ্ছে, আজকে ডেথ সার্টিফিকেট যেটা দিয়েছে 9/8/2000, আমি রাজ্যি কলে কথা বলি, গায়ের গায়ের রক্ত না গরম হয়েছে। আর 9/8/8 তারিখে নাকি মারা গেছে, সেটা দেখাচ্ছে আর 9/8/2024-এ ভোর 3টে থেকে 8টার মধ্যে নাকি সে মারা গেছে, ঠিক আছে আপনি ধরে নিন। এবার দেখুন এই যে মানে হসপিটালে যেটা নাকি দেখেছে, আফটার ক্রিমিশন যখন FIR হয়, তাহলে আপনি দেখুন যে শ্মশানঘাটের টাইমটা খালি, আপনি দুটো টাইম কিভাবে ডিফারেন্স হয়ে গেছে, আপনি ভাবতে পারছেন যে আজকে কিভাবে যে একটা একটা মৃতদেহ, একটা মানুষ মারা গেছে ইনসাইড অফ সুপার স্পেশালিটি হসপিটাল, একটা টাইম অফ ডিসচার্জিং ডিউটিস, তার মধ্যে মারা হয়েছে, রেপ হয়েছে, আছে অভিক বলে একটা ছেলে, আজকে অভিক দেখুন, অভিক বলে একটি ছেলে, সে বর্তমানে কোথায়, ও তো রাউডি তো, এরা আজকে যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে, ওখানে গিয়ে ফিরে গিয়ে বলেছে ও রেপ হয়নি, তো হোয়াট রাইট হি হ্যাজ গট টু টেক এন্ট্রি প্লেস অফ অকারেন্স, কি করে ঢুকলো, আপনি আমাকে সোজা কথাটা বলুন কি করে তারা ঢুকলো। আমি তো বিস্মিত হয়ে যাই, জানেন যে ওখানে প্লেস অফ অকারেন্স হচ্ছে কি চোখের মনির মতো। আপনি মহেশতলা থাকেন, আপনি দেখবেন ওখানে চিংড়িহাটা বলে একটা ইয়ে জায়গা আছে, সাধারণ মানুষ ভিড় করেছিল আমি জানি, কিন্তু আমি ডেড বডিটা না নিজে নিয়ে চলে এসেছিলাম, নিজে কাঁধে করে নিয়ে চলে এসেছিলাম। পরবর্তীকালে অনেক ঝামেলা হয়েছে, এই নিতে হতো ওই নিতে হতো, কিন্তু আমরা যখন আইডেন্টিফাই করতে পেরেছি, আপনি অ্যাক্সিডেন্ট রাশ ড্রাইভিতে মারা গেছে, আমরা কেস ফেস করে 304 কেস করে তার টাকা পয়সা পাওয়ানো সব করেছি। কিন্তু আমি বলছি যে 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 ডাক্তারকে আমরা সবাই চিনি, মানে ওরা সবাই চেনে, সেই ডাক্তারকে প্রথম ইউটি কেস করছে, সুরতহাল রিপোর্ট দেখুন ফলস, সুরতহাল রিপোর্টও ঠিক করতে পারেনি, পোস্টমর্টম রিপোর্টটা আপনি দেখুন টাইমটা 6:10 পড়েছে, আপনি দেখবেন হেলথ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট একদম স্পেসিফিক রয়েছে যে রাত্রেবেলা মানে 6টার পরে তো কোনো অবস্থাতেই পোস্টমর্টম হয় না, কেন, যে একমাত্র অর্গান যদি আপনি ডোনেট করতে চান, চোখ জল দিতে পারেন, কিডনি দিতে পারেন, টাইম যদি লস হয় তাহলে নষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে দিতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই আপনি মার্ডার কেস রেপ কেস এগুলো করতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে যে হাজির করতে হবে, তাহলে সেরকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কোর্টের অর্ডার রাখতে হবে, লাইট রাখতে হবে, এসব আছে। আপনি বলুন তো আজকে FIR হচ্ছে কটা, ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে আজকে FIR হচ্ছে, এভিডেন্স যদি আজকে না থাকে, যে আপনি আপনাকে একটা খুব সোজা কথা বলি, কালকে আমার সাথে যেমন একে গুপ্ত, আপনি জানেন যে ফরেন্সিক সায়েন্স প্রফেসর একে গুপ্ত, মানে আমি ওনাকে নমস্কার জানাই, আমাদের ইন্ডিয়াতে বোধহয় এত বড় উনি ছিলেন আমার সাথে একটা টিভি প্রোগ্রামে, তার আগের দিন মিস্টার উপেন বিশ্বাস আমার সাথে ছিলেন, আমাদের আলোচনা এটা হয়েছিল যে আজকে যে এভিডেন্সটা পাওয়া যাচ্ছে না, বলছে ইডি যে আজকে বা CBI যে আজকে সুপ্রিম কোর্টকে দিয়েছে একটা কোর্স খাবে, সেখানে সুপ্রিম কোর্ট একটা রিমার্ক পাস করেছে, নট অনলি দিস কলকাতা হাইকোর্ট সাংঘাতিক রিমার্ক পাস করেছে, যে একটা সিডি দিয়েছে, যে সিডি দেখে বিস্মিত হয়ে গেছে, ক্যালকাটা হাইকোর্টে বলছি, ডিভিশন বেঞ্চ সুপ্রিম হাইকোর্ট চিফ জাস্টিস বিস্মিত হয়ে গেছে, এটা একটা সিডি নাকি, এর থেকে তো বোধহয় মুদি দোকানে খাতা ভালোভাবে মেনটেন করা হয়, একটা মার্ডার কেস, সেখানে সাড়ে সাথে সিবি কে দিয়েছিল, ICDI কে দিয়েছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে
বিপ্লব বাবু, আপনি আপনার অফিসে 10 জনকে টাইপিস্ট নেবেন বলে আপনি 50 জনকে ডাকলেন, আফটার স্কুটিনাইজ বহু কষ্টে 1 মাস ধরে ওদের প্রোগ্রাম টোগ্রাম করার পরে আপনি 5 জনকে অ্যাজ এ টাইপিস্ট হিসাবে নিয়োগ করলেন। তারপরে জয়েন করলো, জয়েন করার 10 দিন পরে বললেন তোমরা টাইপ করে নিয়ে আসো। ওরা বলছে তো আমাদের টাইপ করবো কি করে, আমাদের তো আঙুলই নেই, ফিঙ্গারই নেই, তো আমরা আঙুল কি করে আমরা টাইপ করবো? কেন তাহলে চাকরি পেলে কি করে? বলছে আমরা তো টাকা দিয়ে চাকরি পেয়েছি, আমাদের তো 2 লাখ 4 লাখ টাকা করে নিয়েছে, আমাদের তো টাইপ করার কথা ছিল না। এইটা হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই আজকে এভিডেন্স, একদম একদম, যেভাবে প্লেস অফ অকারেন্স আজকে নষ্ট করে দিচ্ছে, যেভাবে গত 10 তারিখে ডাক্তাররা রাত 8টা 9টার পরে শেষ হওয়ার পরে আমার কাছে দুটো ছেলে কাঁদছিল, জানেন, পিজি হসপিটালে, আরজিকর হসপিটালে, যে স্যার আপনারা আজকে এসছেন, কিন্তু আমরা যখন সকালবেলা খবর পেলাম যে এরা ডিক্লেয়ার করেছে আমাদের একজন কলিগ মারা গেছে, অলরেডি ওটা নাকি আননেচারাল ডেথ হয়েছে, সুইসাইড হয়েছে, নানা রকম বলছে, তা আমরা ছুটে দূর থেকে দেখে বিস্মিত হয়ে গেছি। ডেড বডিটাতে মানে মানে রক্তাক্ত অবস্থায় মাল্টিপল ইঞ্জুরি, লোয়ার পোর্শন অর্ধলগ্ন, আবার বলছে একটা মারা রয়েছে কপালে হাত দেওয়া, পাশে একটা চটি রয়েছে, আপনি ভাবতে পারছেন? আবার কত বড় সাহস দেখুন এদের, যে সিবিআই কে যখন হাইকোর্ট দিল, তারপরে 13 তারিখের পরে যখন হাইকোর্ট কে দিল, আপনি দেখুন তারপরে যে পাশের ঘরটা হয়, পাশের ঘরটা হচ্ছে মেইন, ওইটা হচ্ছে কি মেইন হচ্ছে পিও, ওইখানে আজকে যে মার্ডার করার পরে যে বেসিনে হাত দিয়েছে, দেখুন কত বড় উদ্যত এই সন্দীপ ঘোষ, এর কত বড় উদ্যত যে আজকে ওটা পর্যন্ত ভেঙে দিয়েছে এবং বেসিনটাও নাকি ভেঙে দিয়েছে, মানে কোনো এভিডেন্স যাতে না থাকে। আচ্ছা আপনি জানেন তদন্তটা নির্ভর করে কিসের উপর? তদন্তটা নির্ভর করে হচ্ছে কি সাইন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন এন্ড মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন। আচ্ছা এগুলি যদি এক্সপার্ট অপিনিয়ন, যদি মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন যদি না পান, আপনি মেডিকেল তো কেস পর্যন্ত শেষ করে দিয়েছে, আপনি জানেন আজকে মার্ডার কেস স্টার্ট করেছে কখন, ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার পর, এভিডেন্সটা পাবে কি করে? একটা বাচ্চা ছিল বোঝে। এবার আপনাকে বলছি একটা কথা খুব ভাইটাল, আপনি ভালো করে শুনে নিন, আমি কয়েক জায়গায় দেখছি মার্ডার কেস কেন হবে না, ফাঁসি দেওয়ার জন্য আজকে খুব হইচই হচ্ছে। আপনাকে বলি বিপ্লব বাবু, 2004 থেকে 2016 সাল পর্যন্ত এখনো অল ইন্ডিয়াতে 1303 জনের ফাঁসি অর্ডার হয়ে বসে আছে, বসে আছে। আমার ওয়েস্ট বেঙ্গলে, আপনি তথ্য নেবেন আমার কাছ থেকে, আমার ওয়েস্ট বেঙ্গলে 110 জন, ধনঞ্জয় ছাড়া আর কারো হয়। এখন যেটা হচ্ছে, আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, যারা দর্শক আপনাদের অনুষ্ঠানটা দেখছে আপনারা একটু জিজ্ঞাসা করুন নিজের মতকে। পিডিপিপি অ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট করতে পারে, যে পাবলিক প্রপার্টি যদি আজকে ভেঙে দেয় তাহলে কিন্তু আজকে ওটা আপগ্রেডেড হয়েছে 2022-এ, পানিশমেন্ট বাড়িয়েছে, ঠিক করেছে। কিন্তু আপনি বলুন তো, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ওসিদের গাড়ি ঘুরিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, কটা কেস হয়েছে, কটা কেস আজকে মালদায় ধরুন না, মালদা গাড়িগুলো কিভাবে ভেঙে দিচ্ছে বিভিন্ন জায়গায়, ওই আপনার বন্দে ভারত ট্রাভেলস সে সমস্ত নিয়ে কাজ ফাজ ভেঙে দেওয়ার থেকে শুরু করে অনেক গাড়ি ভেঙে দিয়েছে, অ্যাকশনটা কি? আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে, আপনি জানেন 1/7/2024-এর নতুন আইন শুরু হয়েছে, তাই তো, ভারতীয় নাগরিক সুরক্ষা থেকে শুরু করে, আপনি একটু অনুগ্রহ করে দেখুন, আমি অনুগ্রহ করে দেখুন, এই আইনটা হচ্ছে সাবস্টেন্টিভ অ্যাক্ট, মানে স্থায়ী অ্যাক্ট, এর মধ্যে স্টেট গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারে। কেন আজকে এই কথাটা বলছি, আজকে যদি আমাদের যে 28টা আর 8টা 36টা যদি স্টেট থাকে কেন্দ্রশাসিত অঞ্চল মিলে, সব এই রাজ্যে যদি একটা করে বিল পাস করে, কেউ বলবে 10 বছর, কেউ বলবে 5 বছর, কেউ বলবে ধর, এটা হয় কোনোদিনও? আচ্ছা ধরুন এবার মেনে নিলাম হলো, এবার যাকে আপনি শাস্তি দিলেন যাবজ্জীবন জেল বা ফাঁসি, সে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্ট বলবে এটা কোথাকার, এটা তো হচ্ছে কি আমাদের স্টেট অ্যাক্ট নয়, এটা তো হচ্ছে সেন্ট্রাল অ্যাক্ট, আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট হচ্ছে সেন্ট্রাল অ্যাক্ট, এটা পারমিশন লাগবে, ইউ শ্যাল হ্যাভ টু অবটেইন দ্য পারমিশন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এইবার আপনাকে বলি, আপনি অনুগ্রহ করে, আমি হাত জোর করছি, যারা দর্শকবৃন্দ শুনছেন, আপনি নতুন যে আইনটা হয়েছে 70 ক্লজ 1, 70 ক্লজ 2 অনুগ্রহ করে একটু দেখুন কি সুন্দর আইনটা করেছে। আগে ছিল ক্লাসিফিকেশন 12 বছরের, পরে 18 বছরে, দেখুন যদি আজকে গ্যাং রেপ হয় তার শাস্তি কিন্তু আজকে ফাঁসি, যাবজ্জীবন, মানে গভীরতা দেখে কি সুন্দর আইনটা করেছে। তা ওখানে যখন আইন আছে, তা তুমি ইমপ্লিমেন্টেশনটা করার দায়িত্ব না, যেটা প্রাইম মিনিস্টার পরশুদিন বলেছে যে তোমার তো ইমপ্লিমেন্ট কি আছে, আজকে যে আরজিকর হসপিটালে যখন ঘটনাটা হলো, প্রথম দেখবেন ওখানে আছে এফএসএল এর লোককে নিয়ে যেতে হবে এবং 60 ডেজের মধ্যে আপনি চার্জশিট দিতে হবে। আপনি যদি কোনোদিন আলিপুর কোর্টে যান, ফার্স্ট ট্র্যাক বলছে আমরা যখন চাকরি করেছি আপনার কান্না পাবে,
ফার্স্ট ট্র্যাক ফার্স্ট ট্র্যাক কিচ্ছু নেই, আপনি দেখে আসুন, যদি 10টা স্যাংশন থাকে দুটো, আর একটাতে ওই পেশকা ফেসকা বসে পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। চিৎকার করলে তো হবে না, দেখবেন মনে রাখবেন দুপুরবেলা না গ্রামে এক সংখ্যক বাঁদরওয়ালা বাঁদর নিয়ে যায়, কেউ দেখে না, ওই একটা ডুগডুগি বাজায় তখন ভিড় হয়, হট করে একটা চিৎকার করে দিল ফাঁসি চাই। আরে ভাই ফাঁসিটা দেবেটা কে? এটা কি উত্তর কোরিয়ার রাজা নাকি? ফাঁসি দিতে গেলে ফান্ডামেন্টাল, আমাদের ইন্ডিয়াতে হচ্ছে কি ফান্ডামেন্টাল স্টেট একটা, আমাদের ফেডারেল স্টেট, আমাদের ফেডারেল স্টেটে এইভাবে ফাঁসি দেওয়া যায় না। আপনাকে ফর্মালিটিস মেনটেন করতে হবে, আপনাকে 226 আর্টিকেল হাইকোর্টে যেতে হবে, ডিভিশন বেঞ্চ যেতে হবে, না হলে আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে আন্ডার কনস্টিটিউশন 32, এইগুলো করতে হবে। ফাঁসির অর্ডারে আপনাকে আবার মার্সি পিটিশন দিতে হবে রাষ্ট্রপতিকে, সেটা না হলে আবার কিউরিটি পিটিশন দিতে হবে, এইগুলো আপনি কি করে ভাঙবেন ভাই? এগুলো তো আমাদের সংবিধানের দেওয়াই আছে। অতএব এই যে কথাগুলো বলছে, আচ্ছা এবার আপনি আমাকে বলুন তো, আমি আপনার কাছে একটা জিজ্ঞাসা করছি, আজকে আরজিকল নিয়ে বলছে ফাঁসির অর্ডার, ঠিক আছে খুব ভালো করো ভাই, আপনার আমি বিপ্লব বাবুর কাছে একজন বিখ্যাত সাংবাদিক, নির্ভীক সাংবাদিক কাছে প্রশ্ন করছি, পার্ক স্ট্রিটে 2012 ঘটনা আপনি জানেন রে, কামদুরিতে মেয়েটির হত্যা আপনি জানেন 2012 2013, সিউড়িতে আপনি জানেন 2014, কাকদ্বীপে আপনি জানেন 2015, আজকে মার্ডার করে দেওয়ার পরে লোডশেডিং এ ইলেকট্রিফিকেশনে নাকি মারা গেছে, পরে দেখা গেল নানা রকম গল্প, কাটোয়াতে 2015 মেয়েটির হত্যা জানেন, রানাঘাটে 2015 জানেন, হাসখালি হাসখালিতে আপনি জানেন, রেপ তো করলই, আবার শ্মশানে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল ওই শাসক দলের, মালদাতে আমার খুব দুঃখ লাগে 22/3/2023 ক্লাস 6 এর একটি মেয়ে ইনসাইড অফ দ্য স্কুলে গ্যাং রেপ হয়েছে, আপনি দেখুন আপনি মিলিয়ে নেবেন, চোপড়াতে দেখুন আজকে গ্যাং রেপ হয়েছিল 2020। আচ্ছা এতগুলো মানুষের মৃত্যু, তারা গরিব বলে তখন তাদের ফাঁসির অর্ডারের কথা চিন্তা হয়নি, তাদের কেউ নেই বলে, হ্যাঁ তাদের হাহাকার, তাদের চিৎকার, তাদের মা বাবা চিৎকার কেউ শোনেনি। আচ্ছা অদ্ভুত, আমি আপনাকে আরেকটা কথা বলছি, আজকে এক ওসি ক্যালকাটা পুলিশের আমাকে ফোন করে বলছে যে স্যার কি করে হবে, আজকে যদি পুড়িয়ে দেওয়ার পরে তো স্যার পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত তো আমরা তো আমরা স্যার কেস করতে পারি না আইনত। আমি তাকে একটা প্রশ্ন শুধু বলেছিলাম, আপনি শুনুন, আমি বলেছিলাম যে ভাই মনে কিছু করবেন না, আপনি আমাকে বলুন তো যে এমএলএ নদিয়া সত্যজিৎ বিশ্বাস তাকে খুন করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, হ্যাঁ সরস্বতী মনে আছে আপনার উদ্বোধনে, হ্যাঁ হ্যাঁ সত্যজিৎ বিশ্বাস কত ভালো সুন্দর লোকটা, এফ তৃণমূলে। আচ্ছা আপনি বলুন তো যে মার্ডার কেসটা করেছিলেন, আর্মস অ্যাক্ট করেছিলেন, ওটা কি পোস্টমর্টম আসার পরে করেছিলেন না আগে করেছিলেন? কেন এই সমস্ত কথাগুলো বলছেন আপনারা? কোনোদিন শুনেছেন যে আজকে যদি মোটর অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় পড়ে থাকে, জঙ্গলে পড়ে থাকে, আনআইডেন্টিফাইড ডেড বডি, আমরা একটা ইয়ে করি, ইউটি কেস করি, তারপরে মেসেজ দিতে হয়, ছবি দিতে পাঠাতে হয়, নানা রকম নিয়ম। আপনি যেখানে জানছেন যে আরজিকলে একজন রেকগনাইজ ডক্টর, সে মারা গেছে, মাল্টিপল ইঞ্জুরি, নানা রকম কাহিনী, আপনি এটা মার্ডার কেস স্টার্ট করবেন না, বসে থাকবেন? এখন পোস্টমর্টম রিপোর্টে কতক্ষণ পর্যন্ত হোমিসাইডে লিখেছে, এটা হয়? অতএব এই যে জিনিসগুলো দেখছে ক্রিমিনালরা, এদের মধ্যে না একটা সিক্রেশন করছে যে এত বড় অপরাধ করে যদি পার পেয়ে যায় তো চল স্যার লেট আস গো, আমরাও করব। এই যে জায়গাটা, এই জায়গাটা সমগ্র জায়গাও দেখুন, আমরা আমি দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি আমরা হাতখালি নিয়ে আমরা আলোচনা করেছি, প্রতিবাদ করেছি, বিলকিস বেগম নিয়ে আমরা প্রতিবাদ করেছি, প্রত্যেকে আমরা প্রতিবাদ করেছি, সমস্ত ভারতবাসী আমরা প্রতিকাজ করেছি, একই অসভ্যতা, যেমন জীবন জেল দেওয়ার পরে এতগুলো মেয়ে আজকে আজকে একটা প্রেগনেন্ট লেডিকে আজকে রেপ করে দিল, সে আবার বেরিয়ে পড়েছে হয় না, কিন্তু তারা আবার দেখুন ঢুকে গেছে এই যে জায়গাগুলো। কিন্তু এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে দেখুন কি অদ্ভুত ব্যাপার, সারা পৃথিবীর কাছে আমাদের আজকে লজ্জায় মাথা নত হয়ে গেছে, একটা গ্রুপ দেখুন কিরকম গানগুলো গাইছে, নির্লজ্জ এরা, আজকে যেভাবে হত্যাটা করেছে প্রিপ্ল্যান, আমি বলছি দিস ইজ নাথিং বাট প্রিপ্ল্যান্ড অর্গানাইজড ওয়েতে আজকে কিন্তু মার্ডার করেছে ফর দেয়ার পার্সোনাল গেইন। দেয়ার বলছি কেন, এই সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরে 4 বছর ধরে যে অত্যাচার শুরু করেছে, আমি সেদিন শুনছিলাম যে এমডিতে 80 পেলে 78 নাম্বার দেওয়া দিয়ে বলে ওদের সোর্স আছে তাদের কাছ থেকে আজকে 10 লাখ টাকা করে নিচ্ছে ডাক্তারের, তার বাবা একজন ডাক্তার বলছিল, আবার এসব বর্জন থেকে শুরু করে ডেড বডি পাঠানো, সব পরবর্তীকালে আপনি এটাও শুনেছেন নিশ্চয় যে ওখানে ডেপুটি সুপার কি আফতার আলী কি এই সিরিয়াস এলিগেশন, 1.5 বছর ধরে উনি এলিগেশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে, এক ডাকে মুখ্যমন্ত্রীকে বলো, অভিষেককে বলো, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আজকে এতদিন পরে যখন শক্তি পেলো আজকে ছুটে বেড়াচ্ছে, আজকে আবার হাইকোর্ট সমস্ত দেখে ওটা আবার ইডিকে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আইনটা তো সবার ক্ষেত্রে সমান ভাই,
এত ক্লাসিফিকেশন হলো। আপনাকে আরো একটা প্রশ্ন করছি, 2018, 2019, 2021, 2023-এ এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। বিপ্লব বাবু, আমি আপনাকে বলছি যে আমার না, আমরা তো পুলিশে চাকরি করেছি, এইরকম ন্যক্কারজনক ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনে প্রথমেই বলে দিচ্ছে, আমার মনে হচ্ছে যে আজকে ওদেরকে বাঁচাতে হবে। কেন, আমি একটা এক্সাম্পল দিই, সন্দেশখালীতে আপনি দেখুন শাহজাহান, আমি আপনাকে বলেছি 8/6/2019 যে তিনজনকে খুন করেছিল, নাকের মধ্যে রিভলভার ধরে আজকে ছেলের সামনে বাবাকে খুন করে তিনজনকে খুন করেছিল, আজকে সিআইডি কে দিয়ে দিল। আমরা ভেবে না, আরে বাবা সিআইডি, দেখুন সিআইডি চার্জশিট দিল শাহজাহানের হাতে বাকি। এবার হাইকোর্টে যখন জনস্বার্থ মামলা হলো, এই সিআইডি দেখুন কাণ্ডটা কি হলো, সাবসিডিয়ারি আজকে চার্জশিট দিয়ে ওই শাহজাহানের নামটা ঢুকিয়েছে। আচ্ছা কিছু হবে, এই যে নক্কার জন্য ঘটনা কিছু দলদাসে পরিণত হওয়ার জন্য আজকে পুলিশের মান সম্মান ইজ্জত আজকে ধুলো মিশে আবার, অথচ এই সিআইডি দেখুন বাংলাদেশের এমপির জন্য কি অসাধারণ তদন্ত করেছে। তার মানে একটা হাইকমান্ডের একটা নির্দেশ নিশ্চয়ই এসেছে যে তোমরা এইভাবে এগো, হয় না। সত্য এবং মিথ্যা আপনি জানবেন, সত্য চিরকাল জিতে জিতে যায়, সত্যর পথটা একটু কষ্ট দেয়, কিন্তু ওখানে চিটিংবাজ আজকে অসভ্য বর্বর লোকেদের আনাগোনা কম, কিন্তু সেখানে কষ্ট হলে সত্য কিন্তু প্রতিষ্ঠিত হয়। একদম একদম। তো এই এটা এটাই প্রশ্ন যে সত্যি যে এরকম এত মানুষের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের যারা করছেন তাদেরকে গিয়ে শ্লীলতাহানি করার সাহস কোথায় পায়? সাহস সেখান থেকেই পায় যে সাহস তারা দেখছে যে হ্যাঁ, পুলিশ তো কিছু করে না, আইন ও কি করবে, এত বড় বড় অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। অতএব তাই যে তিমিরে সে তিমিরেই থাকছে এবং সাহস পাচ্ছে অপরাধীরা। এখন প্রশ্ন হলো, জাগতে হবে মানুষকে। মানুষ কিন্তু আমরা এই যে অরিন্দম বাবু যেগুলো পরপর বলে যাচ্ছিলেন, হাসখালি থেকে শুরু করে একের পর এক ঘটনা, যেটা কামদুনি, পার্ক স্ট্রিট, ডায়মন্ড হারবার, অনেক মানে সেই ফিরিস্তি বোধ হয় বলতে গেলে বোধ হয় বিশাল একটা ডায়েরি বোধ হয় পাতা শেষ হয়ে যাবে। এই যে পরপর পরপর যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো মানুষ বিচার পায়নি, আর বিচার পায়নি বলে আজকে এই যে অভয়া যে মেয়েটি মৃত্যু হলো চিকিৎসক, আর তার যে মৃত্যু, সেই মৃত্যুর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে, মানুষ জেগেছে। এই মানুষ জাগাতে এইবারে যদি অপরাধীরা এবারে হয়তো খানিকটা নিশ্চয়ই তাদের যে সাহস, সেই সাহসে খানিকটা ভাটা পড়বে সেদিকে আবার, কিন্তু প্রশাসনকে আরো কড়া হতে হবে, যেটা অরিন্দম বাবু বললেন। আপাতত আমরা দেখবো যে প্রশাসন সত্যি কতটা কড়া করে, খোল রয়েছে, বদলাবে কি প্রশাসন, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ অরিন্দম বাবু, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।